দেখেছো এই কিভাবে আমাদের আমাদের মা মাকে পা ধরায় না জসের মেয়েকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় জসের মেয়ে বলে আমরা নাকি বস্তি এমন একটা প্রতিষ্ঠান যেখানে কৃষকের মেয়ে কেন রিকশাওয়ালার মেয়ে কেন সকলের মেয়ে এই ড্রেসটা পড়তাম মেম নেমে আসি না আমার বাচ্চা আমার ওয়াইফকে আসা ডিসির পাওয়ার দেখায় এখানে কোনো গার্ডিয়ানকে অপমান করার সুযোগ আছে অবশেষে প্রত্যাখ্যান করা হলো সেই অভিভাবককে অবশেষে শিক্ষার্থীর অভিভাবকের অবশেষে শিক্ষার্থীর অভিভাবকদের হেনস্থাকারী বগুড়ার সেই বিচারককে প্রত্যাখ্যান করা হয়েছে বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবকের পা ধরতে বাধ্য করা হয় আরেক অভিভাবককে আলোচিত এই বিচারক অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাখ্যান করেছেন মন্ত্রণালয় সংযুক্ত সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন ও বিচার বিভাগ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মঙ্গলবার 21 মার্চ বগুড়ায় এক নারী বিচারককে স্কুলে গিয়ে শিক্ষার্থীর অভিভাবককে পা ধরতে বাধ্য করা হয় এ নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে রাতে বিদ্যালয়ের জেলা প্রশাসকের সঙ্গে শিক্ষার্থী এবং অভিভাবকদের বৈঠকে জেলা প্রশাসক শিক্ষার্থীদের আশ্বাস দেন এই ঘটনার বিচার হবে জেলা প্রশাসক বলেন বিদ্যালয়ে আসার পর সে ডিসির মেয়ে হোক কিংবা যার মেয়েই হোক না কেন সে সবার আগে শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের সব রুলস মেনে চলতে হয় তিনি বলেন ইতিমধ্যে হাইকোর্ট এবং আইন মন্ত্রণালয়ে অবগত হয়েছেন অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক নীলুফা ইয়াসমিনকে পুরো ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়ের অষ্টম বগুড়ার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয় অষ্টম শ্রেণীর বগুড়ার জজ আদালতে এ বিচার দেন এক মেয়ে পড়াশোনা করেন সে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরিষ্কার করা নিয়েই বাক বিদণ্ডায় জড়িয়ে পড়ে গত সোমবার ওই কর্মকর্তার মেয়ে শ্রেণীকক্ষ ঝাড়ু দেওয়ার কথা ছিল কিন্তু সে নিজেকে বিচারকের মেয়ে দাবি করায় শ্রেণীকক্ষ ঝাড়ু দিতে অস্বীকার করে বিষয়টি নিয়ে সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই রাতে কর্মকর্তার মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহপাঠীদের বস্তির মেয়ে উল্লেখ করে একটি পোস্ট দেয় ওই সময়ে পোস্টে সে উল্লেখ করে তোরা বস্তির মেয়ে আমার মা সরকারি তোদের মায়েদের বল আমার মায়ের মতো হতে বিচারকের মেয়ের পোস্টে পাল্টা জবাব দেয় চারজন সহপাঠী এ ঘটনায় ওই নারী বিচারক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে মঙ্গলবার অভিভাবকদের ডাকতে বলেন মঙ্গলবার বেলা 11টার দিকে প্রধান শিক্ষকের ডাকে ওই শিক্ষার্থী এবং চার অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে আসেন এ সময় সেই শিক্ষার্থী এবং কর্মকর্তা সহ তাদের অভিভাবক ডিজিটাল নিরাপত্তা আইনে হুমকি দেওয়ার জন্য নির্দেশনা দেন সেই কর্মকর্তা এ সময় দুই অভিভাবক ওই কর্মকর্তার পা ধরে ক্ষমা চেয়ে অতঃপর মামলা থেকে অব্যাহতি পায় বেলা 2:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বগুড়া শহরের সার্কিট হাউসের সামনে নওয়াবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 15 মিনিট পর পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এরপর তারা বিদ্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এ সময় তারা শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও তোলে এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক নীলুফা ইয়াসমিন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় মিলনায়তনের বৈঠক করেছিলেন 2 ঘন্টা ধরে চলা বৈঠকে শিক্ষার্থীদের দাবি ওই বিচারক বিদ্যালয়ে এসে ভুক্তভোগী অভিভাবকের কাছে ক্ষমা চাইবে এরপর শিক্ষার্থীরা মঙ্গলবার 7:45 স্কুলের সামনে অবরোধ তৈরি করে সেখানে বগুড়ার জেলা প্রশাসক আসেন জেলা প্রশাসক রাত 9টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষা